নমস্কার, সায়েন্স ক্রিয়েটিভের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এই কিছুদিন আগে অর্থাৎ 7ই সেপ্টেম্বর দেশজুড়ে উদযাপিত হয়ে গেল গণেশ চতুর্থী। আর আমি শাশ্বতী ব্যানার্জি গণেশ পুজো উপলক্ষে কলকাতার একটি আইকনিক পূজা প্যান্ডেলের ভিডিও নিয়ে এসে পড়েছি। চলুন দেখে নিই কেমন ছিল এখানকার বিগ্রহ। আমি এখন দাঁড়িয়ে আছি লেক কালীবাড়ির ঠিক সামনে হরিপদ চক্রবর্তী উদ্যানে। আর তাহলে এবারে বলি হরিপদ চক্রবর্তী উদ্যানটা ঠিক কোথায়। আগেই বললাম লেক কালীবাড়ির ঠিক অপোজিটে। এবার কি করে আসবো যদি জিজ্ঞাসা করেন তাহলে বলতে পারি, রাসবিহারী থেকে দেশপ্রিয় পার্ক আপনি গেলেন, সেখান থেকে ডান দিকে মানে অর্থাৎ যাদবপুরের দিকে গেলেই লেক কালীবাড়ি পড়ে, আর এর অপোজিটেই আছে হরিপদ চক্রবর্তী উদ্যান। এই লেক কালীবাড়ি জায়গাটা খুব বিজি একটা প্লেস, যা চারিদিকে দেখতে পাচ্ছেন যে বাস টাস যাচ্ছে, সুতরাং মানে মেলার যে ছোট ছোট দোকান পাট এগুলো কিছুই বসে না, জাস্ট এখানে প্যান্ডেলটা থাকে। এবার দুর্গা পুজোর সময় কেমন হয় সেটা তখন দেখা যাবে। ইনি হরিপদ চক্রবর্তী, সেই হরিপদ চক্রবর্তীর মূর্তি আছে, এটা একটা সেলফি জোনও বটে। এখানেই এবারে আমার গন্তব্য, আর এর পাশেই আমি একটা প্যান্ডেল দেখাবো, সেখানেই হচ্ছে গিয়ে সনাতন রুদ্রপালের প্রতিমা আছে, গণেশ প্রতিমা আপনারা দেখতে পাবেন। আমি এখন ধীরে ধীরে এগোচ্ছি এই প্যান্ডেলের দিকে। প্যান্ডেলটা নাথিং নিউ, নাথিং স্পেশাল, বাট ছিমছাম গোছের। এবার এইটা হচ্ছে গিয়ে সনাতন রুদ্রপালের প্রতিমা, আর 2024-এর লেক কালীবাড়ির গণেশ পুজো। এই প্রতিমাটা প্রথম দর্শনে আমি দুটো জিনিস লক্ষ্য করেছি, প্রতিমার উচ্চতা আর হচ্ছে ডাকের সাজ। আই থিঙ্ক প্রত্যেকটা আর্টিস্টের একটা করে সিগনেচার থাকে, যেটা দেখে বোঝা যায় যে এটা অমুক আর্টিস্ট করেছেন বা এটাও তো অমুক আর্টিস্ট করেছেন। সনাতন রুদ্রপালের প্রতিমার ক্ষেত্রে আমি বলতে পারি এই যে উচ্চতা মিনিমাম, যতটা দেখে আমি বুঝতে পারছি 18 ফুট তো মিনিমাম হবে এটা উচ্চতা। আর হচ্ছে গিয়ে এই ডাকের সাজ, প্রত্যেকটা যে কলাকৃতি গণেশ ঠাকুরের গায়ে যে কলাকৃতি আছে, ব্যাকগ্রাউন্ডে যে কলাকৃতি আছে, সেগুলো সমস্তই ডাকের সাজ। এখন যজ্ঞ চলছে, মানে যজ্ঞ শেষের পর্যায়ে, আমি যখন পৌঁছেছি তখন যজ্ঞ শেষের পর্যায়ে, অনেক লোক চারিপাশে ভিড় করে আছেন যেহেতু যজ্ঞ চলছে, একটু পরেই শান্তির জল দেওয়া হবে। যজ্ঞের আগুনে আর কি দুধ পড়লো, দুধ ঘি এই সমস্ত লাস্টে যেটা পড়ে, যে যজ্ঞটা সমাপ্ত হলো, চারিপাশে একটু ধোঁয়ায় ভরে গেছে। আর যজ্ঞ শেষ হলেই সবাই এখন এসে নিজের নিজের মতো একটু পূজা আরতি করে নেবেন। এই যে যজ্ঞ হতেই বিগ্রহের ঠিক সামনের দিকে খুব ভিড় শুরু হয়ে গেছে, সবাই ফটো তুলতে প্রণাম জানাতে ব্যস্ত। আমি তাই একটু পিছিয়ে এসেছি, কারণ আমি তো ফটো তুলব, আমি নয় জুম করে নেবো, কিন্তু এনারা তো বিগ্রহ দেখবেন, তো এদেরকে আমি জায়গা করে দিয়ে পিছনে এসেছি। পিছন থেকে যতটা নিয়ে নেওয়ার এখন আমি চেষ্টা করছি। আমি কিছুক্ষণ পরেই আপনাদেরকে দেখাবো জুম ভিউ যেটা রয়েছে, জুম করে এক একটা ডিটেলিং দেখানোর চেষ্টা করব। আর এই প্রতিমার একটা থিমের ছোটোখাটো একটু খেলা দেখানো হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে লক্ষ্মী সরস্বতী দুই বোনে মিলে তার ভাইকে সাজাচ্ছেন। এ দেখতে পাচ্ছেন প্রতিমা কতটা উঁচু, এতক্ষণ বোঝা যাচ্ছিল না যেহেতু দূর থেকে আমি ভিডিও কালেক্ট করছিলাম। এই যে পুরোহিত আছে, মূষক যেটা রয়েছে গণেশ ঠাকুরের, তার প্রায় সমান, মোটামুটি মূষকটারই হাইট হচ্ছে 4.5 ফুট মিনিমাম হাইট, যতটা চোখের আন্দাজে বোঝা যায়। তাহলে মেন যে গণেশ ঠাকুর সে কতটা উঁচু। এই এখন শান্তির জল নেওয়ার আমিও চেষ্টা করছি, সেই জন্য ক্যামেরাটা একটু এদিক ওদিক হয়ে গেছে। এই যো এরা হচ্ছেন গিয়ে লেট রাইজার, আই ডোন্ট নো
এরা কারা, তবে এরা লেট রাইজার। আপনারাও হয়তো দেখেছেন যে প্রত্যেকটা পুজো প্যান্ডেলে যখন শান্তির জল হয়ে যাওয়ার পর ঠাকুর মশাই অনেকবার চেঁচিয়ে যান, আর নিন নিন নিন, কেউ ওঠে না। যেই দেওয়া শেষ হয়ে গেল অমনি একদল বলে ঠাকুর মশাই শান্তির জল দিন, ঠাকুর মশাই শান্তির জল দিন। এটা প্রত্যেকটা পূজা প্যান্ডেলে, দুর্গা পূজা বলুন, গণেশ পূজা বলুন, আর সরস্বতী পূজা বলুন, যে যা পূজা বলুন, এই কিছু এইরকম কমন লোকেরা থেকে থাকেন। আপনাদের সঙ্গে এরকম কোনো অভিজ্ঞতা হয়েছে কি না, এটা পার্ট অ্যান্ড পার্সেল অফ পূজা প্যান্ডেল, এরকম কোনো অভিজ্ঞতা হয়েছে নাকি অবশ্যই কমেন্ট করে জানান। এখানে লেক কালীবাড়ির একটা গণেশ পুজোর একটা হিস্ট্রি আছে, এটা ছোট্ট করে দেওয়া রয়েছে। এখানে বলা রয়েছে কী করে এখানে লেক কালীবাড়িতে পুজো আসতে শুরু হলো, গণেশ পূজা কী করে শুরু হলো, বাংলায় কী করে গণেশ পূজা শুরু হলো, ইত্যাদি ইত্যাদি। ওকে, এবারে অনেকটা কাছে যাওয়ার, শান্তির জল দেওয়ার পর অনেকটা কাছে যাওয়ার সুযোগ হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে সরস্বতী ঠাকুর, সরস্বতী ঠাকুরের যে পরনের কাপড় সেটা অরিজিনাল বেনারসি, কাপড়টা খুবই সুন্দর, বস্ত্র খুবই সুন্দর। এই যে একেবারে কাছে চলে এসেছি, কিন্তু উচ্চতা এত বেশি, আমি এখন গোপ্রো দিয়ে শ্যুট করছি, তো মনে হচ্ছে মানে গণেশ ঠাকুরের ভুঁড়ির নিচে বসে আছি। এই সমস্ত প্রতিমা সাজসজ্জা সবই একটু পরে আপনাকে ক্লোজ ভিউতে দেখাবো। সম্পূর্ণ বিগ্রহের বাঁদিক থেকে আমি এখন দেখাচ্ছি যেখানে দেবী লক্ষ্মী তার ভাইকে সাজাচ্ছেন। দেবী লক্ষ্মীর গয়না, সাজ, পোশাক সমস্তই হচ্ছে ডাকের। এই যে জুম ভিউতে দেখাবো বলেছিলাম না, এই হচ্ছে কি জুম ভিউতে, অনেকটা উঁচু দেখুন, সবই ডাকের সাজ, মাঝে মাঝে থার্মোকলের উপর অভ্র দিয়ে সাজ সবই আছে। প্রত্যেকটা গয়না, কাপড় খুবই নিখুঁত এবং খুবই ডিটেলিংয়ের সমেত সব কিছু করা হয়েছে। এবার ডান দিক যেখানে দেবী সরস্বতী তার ভাইকে সাজাচ্ছেন। উভয় ক্ষেত্রেই মোটামুটি বাল গণেশের রূপকে দেখানো হয়েছে। এই যে হোয়াইটিশ টোনের জরির কাজ, গণেশ ঠাকুরের যে মুকুট, এগুলো সবই ডাকের সাজে করা হয়েছে। কিছু কিছু জায়গায় থার্মোকল ইউজ করা হয়েছে, যেমন আপনারা দেখতেই পাচ্ছেন এখানে। আমি এত ডিটেলিংয়ের সময় বারবার আপনাদের একটা প্রতিমা কেন দেখাচ্ছি জানেন? আমার মতে, আমি বিশ্বাস করি যে আমি 100টা ঠাকুর দেখলাম একটা পুজো প্যান্ডেলে, দুর্গা পুজোয়, গণেশ পুজোয় 100টা 50টা ঠাকুর দেখলাম, কিন্তু যখনই বাড়ি ফিরে যাই ওই এক একটা ডিটেলিংয়ের সমেত যে আমাদের স্মৃতি সেটা আর থাকে না। তারপরে বাড়িতে গিয়ে কেউ যদি জিজ্ঞেস করে যে লেক কালীবাড়ির ঠাকুর দেখলি, তো তখন আমরা ঠিক বলতে পারবো না যে কোন ঠাকুর কোনটা। এবার আমার মতে সবার, যারা ঠাকুর দেখতে যাচ্ছেন বা বাড়িতে বসে আছেন, সবারই পূজা পরিক্রমা খুব ভালো মতনভাবে এই সমস্ত সোশ্যাল মিডিয়া চ্যানেলে দেখা উচিত। তাহলে কি, তাহলে দেখুন, একজন ভাস্কর নিজের ভাস্কর্যটাকেও তো দেখায় যে উপস্থাপনা করছে, এত ডিটেলিংয়ের সমেত কাজ করছে, সেটাকে যদি মনেই না রাখলাম তবে তাকেও সম্মান করা হয় না, আর আমাদেরও নিজস্ব, আমার যদি মাথায় মনেই না থাকে যে আমি কী দেখলাম, তাহলে মানে পণ্ডশ্রম, যাওয়াই পণ্ডশ্রম। আর যারা দেখতে পাচ্ছে না তাদের জন্য তো অবশ্যই এই ডিটেলিংয়ে দেখানো খুবই জরুরি, কারণ তারা বাড়ি বসেই ঠাকুর না দেখতে যাওয়ার যে কমতিটা, সেটাকে তারা এই সোশ্যাল মিডিয়া, ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখে নিয়ে সেটাকে পূরণ করতে পারবেন। সেই জন্যেই এক একটা জিনিস আমাদের চ্যানেলে, আমাদের সায়েন্স ক্রিয়েটিভ চ্যানেলে, এক একটা বিগ্রহ, এক একটা প্রতিমা, দুর্গা বলুন, দুর্গা ঠাকুর বলুন, গণেশ ঠাকুর বলুন, যে সমস্ত প্রতিমা সেগুলোকে আমরা খুব ডিটেলিংয়ের সমেত সময় নিয়ে ধরে ধরে দেখানোর চেষ্টা করি।
আমাদের এই অ্যাপ্রোচটা আপনাদের ভালো লাগলো নাকি অবশ্যই জানাবেন। আর সম্পূর্ণ ভিডিওটা আপনাদের ভালো লাগছে না খারাপ লাগছে, খারাপ লাগলেও জানাবেন, ভালো লাগলেও জানাবেন, কমেন্ট করবেন, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের ভুল কোথায়, আমরা ঠিক দিকে এগোচ্ছি নাকি। আপনাদের এক একটা কমেন্ট আমাদেরকে খুবই ইন্সপায়ার করে, ভালো লাগুক ভিডিওটা খারাপ লাগুক, কমেন্টই বাজে লাগুক বা ভিডিও বাজে লাগুক বা ভালো লাগুক, কমেন্ট আর যেন আশা চাই। আমি এইটুকুনি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা কমেন্ট করুন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই অবশ্যই করে সায়েন্স ক্রিয়েটিভ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদেরকে যে কী পরিমাণ ইন্সপায়ার করে মানে বলে বোঝানো যাবে না। তো এটা একটা জাস্ট লেক কালীবাড়ির 2024 লেক কালীবাড়ির যে গণেশ পুজো, এটা একটা জাস্ট এই টিজার। সম্পূর্ণ পূজা পরিক্রমা কলকাতার বিগেস্ট প্যান্ডেলে, বিগেস্ট আর্টিস্টদের, বিভিন্ন আর্টিস্টরা যে সমস্ত বিগ্রহ রচনা করেছে গণেশ ঠাকুরের, সেটাকে আপনারা এই রকমই ডিটেলিংয়ের সমেত আপনাদেরকে দেখাবো। সুতরাং আজকের মতো বাই বাই।